गड़िया श्रीरामपुर कल्याण समिति प्रवीण सदस्यवृंदर परेशित स्तुति नाटक कैब थेके ट्रैप अवलम्बन मुकुल माइतीर लेखा छोट गल्प नाट्यरूप और निर्देशनाय श्री तापस विश्वास। জেনারেশন গ্যাপ এক অতি পরিচিত বহু আলোচিত সমস্যা। গতকাল ছিল, আজ আছে, আগামী কালও থাকবে। এর কোনো সমাধান কি নেই? এই ভাবনা চিন্তা নিয়েই আজকে শ্রুতি নাটক গ্যাপ থেকে ট্র্যাপ। বাবা, আপনার চা। বাবা, আপনার চা এখানে রাখলাম। বাহ, কি সুন্দর গান! রান্নাঘর থেকে শুনছিলাম, এত ভালো লাগছিল। এসো মা, বসো এই চেয়ারটাতে। আপনি গান শুনতে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, কিছু গান আছে বারবার শুনতে ইচ্ছা করে। এরা আমাকে রোজ বাঁচতে শেখায়। কত নূতন নূতন ভাবনা চিন্তা মনে এসে ভিড় করে, নিজেকে নিজের মতো করে খুঁজে পায়। জানো তো বৌমা, মাঝে মাঝে ইচ্ছে করে দেশের বাড়িতে ফিরে গিয়ে আবার নূতন করে জীবনটাকে শুরু করি। হ্যাঁ বাবা, বুঝতে পারি আপনার শহরে থাকার এই কষ্টটা। কিন্তু কি করবেন বলুন? মা বেঁচে থাকতে তো আমরা আপনাকে বলিনি আমাদের সাথে এসে থাকার কথা। ওখানে এখন তো আপনি একেবারে একা। আপনাকে আমরা ওখানে রাখি কি করে বলুন তো? বিপদ আপদ তো ভুলে কয়ে আসে না? হ্যাঁ, তুমি হয়তো ঠিকই বলছো। তবে কি জানো, সকালবেলা বড় রাস্তার ধারে ওই পার্কে মর্নিং ওয়াক করে আসার পর মনটা কেমন হালকা হয়ে যায়। ওখানে কয়েকজন বন্ধুও হয়ে গেছে। তাই নাকি? সে তো বেশ ভালো কথা। কিন্তু আজ তো গেলেন না? না, ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল, কাল ঠিক যাব। মা, আমার সাদা রঙের স্লিং ব্যাগটা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না, আমার খুব দেরি হয়ে গেছে, আমি বেরিয়ে গেলাম। এই রে পম্পি, একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দেখি পম্পি আবার ব্রেকফাস্ট না খেয়েই বেরিয়ে যাচ্ছে কিনা। না না, সে কি, শিগগির যাও শিগগির যাও। মেয়েটা সাত সকালে বেরিয়ে যায় কলেজে, ফিরতে তো রোজই সন্ধ্যে পেরিয়ে যায়। তারপর রাজ্যে পড়াশোনা তো আছেই, ও তো এখনো ছেলে মানুষ। কয়েকদিন আগেই তো সবে উনিশে পড়লো। আপনার আদরে আদরে তিনি এখন তো আর আমাদের কথাই শুনতে চান না। দাঁড়া, বেরিয়ে যাস না, আমি আসছি। ওভাবে বললে কেন বৌমা? নাতনি আমার বনলতা, নাটোরের বনলতা সেন। পাখির নীড়ের মতো চোখ তুলে তাকালো সে, নাটোরের বনলতা সেন। ¶¶
অক্ষয়, কতক্ষণ? এই তো এলাম। গিয়ে দেখি, তাকাও, দেখো কোনো বেঞ্চিকেই ওরা ছাড়ি না। বসবো কোথায়? আচ্ছা, পাখিরা কি এখনো বুঝলো না আমরা রোজ সকালে এই বেঞ্চিটাতেই এসে বসি? জয় বলো অক্ষয়, নিয়মানুবর্তিতা কিন্তু পাখিদের কাছেই শিখতে হয়। বলে ফেল আনন্দ, শুনি সকাল সকাল আবার তোমার মাথায় কুচ্ছি উড়িয়ে এলো। এই দেখো, রোজ ওরা ঠিক ভোরবেলা উঠে পড়ে, আমাদের মতো বিছানায় লটকায় না, উপরে গাছের ডালে তাকিয়ে দেখো একটাও পাখি নেই, সবাই বেরিয়ে পড়েছে। তবে প্রাতকৃত্যটা সেরে। ও আনন্দ, তোমাকে দিয়ে আর পারা যায় না। নাও, শুরু হয়ে গেছে ওই লাফিং ক্লাবের কার্যক্রম, চলো আমরা একটু হেসে আসি। গেলেই হয়, কিন্তু ব্যাপারখানা কি? তখন থেকে আমরা দুজনেই তো বসে আছি। আর সুরঞ্জনটা তো পাকটাকে পাক দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, আর প্রত্যেকবারই একটা হাসি ছুড়ে দিয়ে বলে যাচ্ছে আর এক পাক। আরে, আমরাও তো পাকটাকে পাক দিয়ে এলাম। তাহলে এতবার ওই তো লোকেশ্বর বাবু আসছে, দেখেছ ভদ্রলোক আজও মন থাকতে পারে? সোজা বাড়ি থেকেই আসছেন মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই বলেছ, মর্নিং ওয়াকার ওর দ্বারা হবে না, আর হবেই বা কী করে, রোজ একটা করে কাণ্ড পাঠাবে। আরে, অল্প বয়সী ছেলে মেয়েগুলোর পিছনে লাগার কি দরকার আছে? আছে বে আছে, ওটা তুমি ঠিক বুঝবে না আনন্দ। না, এখন তোমার বয়স কত? 62। আর সুরঞ্জন? সুরঞ্জনেরও 62, আমরা দুজন তো একই বয়সী। তাহলে আমি তোমাদের থেকে বছর চারিকের বড়, আমার এখন 66 চলছে। আর লোকেশ্বরদা? লোকেশ্বরদা আমার থেকে বছর আগে বড়, কি বল? তা হবে, মানে লোকেশ্বরদা বয়স হবে 74। এধার দেখো, এখনকার গ্যাসের সাথে মানিয়ে নিতে আমারই কত সময় অসুবিধা হয়। আর এমন তো হতেই পারে, দাদা যে সবসময় দুঃখহীন কথা বলে সেটা বলা যায়। দেশটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। ওই তো চলে এসো সুরঞ্জন, চলে এসো, এবার বসে পড়ো। কাকে বাঁচিয়ে রাখার কথা হচ্ছে? ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। হ্যাঁ, রুমাল এখন ঠিক হচ্ছে না, ভাবছি কাল থেকে একটা ছোট টাওয়াল আনবো। সুরঞ্জন, আজকের কোটা শেষ, এই সাবধান পাখি, একটু সরে বসো। হ্যাঁ, দেখেই বসেছি। হ্যাঁ, তা কি বলছিল অক্ষয়, কাকে বাঁচাতে হবে? আর বলো কেন, হচ্ছে আমাদের ওই লোকেশ্বরদার কথা। আরে বাবা, যাতে ভালো থাকতে পারিস সেই জন্য ছেলে বৌমা দেশ থেকে এনে কাছে রেখে দিয়েছে, বিপদে আপদে তারা পাশে থাকবে, এর থেকে ভালো আর কি হতে পারে? তা না, বাবু চললেন দেশ উদ্ধার করতে, রোজ একটা না একটা কাণ্ড বাঁধাবে। কি করবে বলো, যুগ পাল্টালেও নিজেকে ঠিক পাল্টাতে পারছে না। আনন্দ, অক্ষয় আজ থেকে লোকেশ্বর বাবু এসে গেছে, আসুন আসুন। দাদা বসুন, আপনার কথাই বলছিলাম, আপনি নাকি আসবেন রোজেই মর্নিং ওয়াকে
ফাঁকি দিয়ে যাচ্ছেন। ফাঁকি না দিয়ে উপায় কি? মর্নিং ওয়াকে বেরোতে গেলে ভোর ভোর উঠতে হয়, অত ঘুরিয়ে নাকটা দেখিয়ে সোজা একটা বড় না কি বলছি এতক্ষণ? কি আর বলবে, ছেলে বৌমা নিয়ে এলো দেশ থেকে, মাথার উপর একজন ছাতার মতো থাকবে। তা না, উনি বাড়ির কথা ভুলে গিয়ে রাস্তার ছেলে মেয়েদের শোধরাতে লেগে গেলেন। দাদা, আনন্দ কিন্তু ভুলও বলছেন না, তুমি কি বলো? না, আমিও বুঝতে পারি দাদা এইগুলোর সাথে নিজেকে ঠিক মারিয়ে নিতে পারছেন না। কি করে পারবো বলো? আমার গায়ে যে জ্বালা ধরে, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কেন এমন পোশাক আশাক করবে? কেন কেন এমন বেলে লেপনা করবে? তাও আবার খোলা রাস্তায় দর্শনী চোখের সামনে, অসম্ভব দৃষ্টিকটু। খুললাম খুললা, তাই তো। আহ আনন্দ, তুমি একটু থামবে, আমাদের সংস্কৃতি বলে কি কিছু আর থাকবে না? সব উচ্ছন্নে যাবে। কিন্তু তারা তো আপনার এই ব্যবহারকে অনধিকার চর্চা মনে করে, যাকে বলবেন সে কি শোধরাবে? তাছাড়া কজনকে বা আপনি রেক্টিফাই করতে পারবেন? উল্টে গালাগালি খাবেন, সারাটা দিন খারাপ যাবে, ব্লাড প্রেশার চড়বে, রাত্রে ঘুম হবে না, আর ফাইনালি মর্নিং ওয়াক মিস করবেন। আর কি করবেন দাদা, মেনে নিতে হবে। দেখছেন না তখন দ্রুত বদলাচ্ছে, আমরা যদি এই পরিবর্তন মেনে নিতে না পারি আমরা আজকের সমাজে বাতিল হয়ে যাব। আমি কবে থেকে বলছি, দাদা টিভিটা একটু দেখুন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। না দেখবো না, কি আছে ওকে? আমার মনের খোরাক আমি কিচ্ছু পাই না টিভিতে। তাহলে আপনি জানবেন কি করে দেশে বিদেশে উঠতি বয়সী ছেলে মেয়েগুলো কেমন পোশাক আশাক পরে, কেমন তাদের ব্যবহার ঘরে বাইরে রাস্তাঘাটে? থাক থাক, এবার থাক, আর বলো না। আরে বলতে দাও, সেদিন তুমি না থাকলে কি হতো বলো তো? আমি অতজন ছেলে মেয়েকে একা সামলাতে পারতাম? আমরা না থাকলে তো দাদা মার ধর খেয়ে যেত। আরে আমি কি জানি না ঘটনাটা কি হয়েছিল। কয়েকদিন আগে মেট্রো স্টেশনের সামনে দিয়ে আসছি, দেখি খানিকটা দূরে একটা জটলা, কয়েকজন ছেলে মেয়ে ঘিরে ধরেছে দাদার আনন্দকে। জটলার মধ্যমে আরো দুজন মেয়ে, তাদের সঙ্গে চলছে চাপানোতর চিৎকার চেঁচামেচি। হবে না, হাফ প্যান্ট পরা দুজন মেয়ে। আরে হাফ না ফুল তোদের ব্যাপার, তোরা বুঝবি, তাতেও দাদার আপত্তি। তার উপর হাত কাটা গেঞ্জি না কেন? ফর্সা হাত দুটোয়, কাঁকড়া বিছে, তেঁতুল বিছে, এসব ছাড়তে হবে না? আমি যত বলি দাদা, ওটা বিছে নয় উল্কি, ওটাই এখনকার স্টাইল, কে শোনে কার কথা। তা দাদা কি বলেছিলেন উনি? আমি তো খানিকটা পরেই পৌঁছেছিলাম, তবে যা শুনলাম দাদার কথাগুলো কিছুটা আপত্তিকর ছিল, অন্তত ওদের কাছে। আরে দাদা সপাটে ওদের মুখের ওপর বলে দিয়েছেন, এই খুকিরা তোমরা জামা পড়তে ভুলে গেছ, খুব তাড়াহুড়োয় ছিলে, মা বাবার চোখেও কি পড়লো না কিছুই, তোমাদের দিকে তো তাকানোই যাচ্ছে। ওরা ছাড়বে কেন? শুনিয়ে দিল সপাটে, কে আপনাকে বলেছে আপনার মাথায় দিব্যি দিয়েছে আমাদেরকে তাকানোর জন্যে? না তাকালে তো পারেন, আর আপনি কি আমাদের গার্জেন? আরে রীতিমতো ধমক দিয়ে দিল, আমি তো ঠক, সবে মনে মনে ছক করছি, আমি ওদের বুঝিয়ে ছাড়ব আমি কেমন গার্জেন। জটলা থেকে গেল একটা ছেলে আর একটা মেয়ে, দুজনে প্রায় মাথায় মাথায়, একই রকম ঝাঁকড়া চুল, গায়ে একই রকম টি শার্ট, রংটা তবে দুজনেরই বুকের ওপর লেখা বোর্ন ফ্রি। যাই হোক, ওদেরকে সেদিনকে কোনো রকমে থামানো গেছে। ভাগ্যিস সুরঞ্জন ছিল, নাহলে তো সেদিন আমাদের কপালে ছিল ইদার পাবলিক প্যাদানি অথবা হাজত বাস। দাদা সেদিন ওই চার রাস্তার মোড়ে যে ঘটনাটা হয়েছিল সেটা একবার বলুন, সুরঞ্জন বোধ হয় জানি না। কি করবো বলো সুরঞ্জন, নিজেকে যে সবসময় সামলাতে পারি না, এই তোমাদের সামনে চৌমাথার মোড়ে ফুটপাত ধরে হাঁটছি,
সামনে দেখতে একটি অল্পবয়সী মেয়ে, মুখখানা ভারী সুন্দর, ভারী লালিত্যময়ী, ঠিক যেন আমার নাতনি বনলতার মতো। ওমা, এ কি? ওর কান ছাড়ানো চুলের সামনে দিকটা আমার ঝলসে গেল কি করে? ব্যাস হয়ে গেল, বলে ফেলুন, এরপর কি ঝামেলা পাকালেন? আমি বললাম, মামনি, তোমার অত সুন্দর কুচকুচে কালো চুল সামনে দিকটা আমার ঝলসে গেল কি করে? কোনো অসুখ বিসুখ করেছিল নাকি? ওই ওই হয়ে গেল আবার সেই পাবলিক প্যাদানির পূর্বাবার। এরপর কি হলো? মেয়েটি কি বলল উত্তরে? বলুন না দাদা, বলুন না। মেয়েটি খুব শান্তভাবে কাটা কাটা উত্তর দিল, বলল, এমা, অসুখ হতে যাবে কেন? আমি তো হাইলাইট করেছি, এ তো একরকমের রং, আজ দেখছেন সোনালি, কালই হয়তো দেখবেন রূপলি, বলে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে টক টক করে চলে গেল। জুতোর হিলের আওয়াজ না মিলিয়ে যাওয়া পর্যন্ত আমি হা করে তাকিয়ে রইলাম ওর চলে যাওয়ার দিকে। না দাদা, আপনাকে কিন্তু পাল্টাতে হবে। হ্যাঁ, ঠিক বলেছেন দাদা, আপনাকে কিন্তু পাল্টাতে হবে। আরে, আমিও তো একই কথা কবে থেকে বলে যাচ্ছি, কবে পুলিশ তুলে নিয়ে যাবে, ওরা সব বয়স টয়স দেখবে না। এরকম ছড়তে থাকলে যদি সত্যি সত্যি কোনোদিন থানা পুলিশ হয়ে যায়, তখন কি আমরা ব্যাপারটা সামলাতে পারবো? কি করবো বলো সুরঞ্জন, আদর করে বাবা নাম রেখেছিলেন লোকেশ্বর, সেই কোন ছেলেবেলা থেকে অভ্যেস হয়ে গেছে লোকের কথা ভাবা। চিন্তা করি, মানুষের ভালো কিসে হয়, চেষ্টা করলেও ছাড়তে পারছি কই ভাই। দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? ওসি সাহেবের ঘরে ভিড়, একটা জমাটি কেস চলছে, এক বুড়ো ধরা পড়েছে, ইপটিজিং এর কেস, এই বয়সে ইপটিজিং? হ্যাঁ, বাড়ির লোকজনকে ডাকা হয়েছে, কেসটা হেভি জমে গেছে, সন্ধে 7টা বেজে গেছে আর এই কেস এখন চলবে, আজ রাত্রিরে নিশ্চয়ই দাদুর হাজত বাস। আরে আরে, চললেন কোথায়? শুনুন শুনুন, যা পাও, দুজনেই ঢুকে গেল ওসির ঘরে। কি খবর, কি হয়েছে? আপনারা বসুন। দাদা, আপনি ওখানে এভাবে আগে কাটলেন কি বসে গেল? কি আবার কাণ্ড বাঁধালেন, মাথা নিচু করে আছেন কেন? ওসি সাহেবের সাথে আমার পূর্ব পরিচয় ছিল, তার ফোন পেয়ে আমি দৌড়ে এসেছি, ওর বিরুদ্ধে ইপটিজিং এর অভিযোগ। না 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 না, এ হতেই পারে না। আপনি দেখছেন তো, এরকম পপকেস বয়োবৃদ্ধ সম্মানস্থ মানুষ কি ইপটিজিং করতে পারে? স্যার, আপনি কোথাও ভুল হচ্ছে, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি তো এই কথাই এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছি। আমাদের দাদা খুব ভালো মানুষ, এসব করতেই পারেন না। আমাদের দাদাকে আপনি ছেড়ে দিন স্যার। ছেড়ে হয়তো উনি দেবে, তবে বাড়ির লোকের সাথে কথা বলে তারপর। আমার থেকে মোবাইল নম্বর নিয়ে সুমিতাকে, মানে দাদার বৌমাকে, থানা থেকে জানানো হয়েছে, সে আসলেই তবে উনি ওনার ফাইনাল ডিসিশনটা নেবেন। আসুন ম্যাডাম, আসুন, এইদিকে আসুন, ওই তো এসি সাহেবের চেম্বার। বসুন সুমিতা দেবী, আপনি এই চেয়ারটাতে বসুন, জল খাবেন? না না থ্যাংক ইউ,
আমি সন্ধ্যের সময় সবাই ঠাকুরের সামনে ধূপ দিচ্ছি, এমন সময় থানা থেকে ফোনটা গেল। আমি সাথে সাথে বেরিয়ে পড়েছি, যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই। তাড়াহুড়োয় ফ্ল্যাটের দরজাটা বোধহয় টেনে দিয়ে আসতে ভুলে গেছি। বাবা কি করেছে? ইফটিজিং? বাবার মতো মানুষ করবে ইফটিজিং? হতেই পারে না, বাবা কখনো এই কাজ করতে পারেন না। বেশ লোকেশ্বর বাবু, এবার তাহলে আপনি নিজের মুখেই বলুন ঠিক কি ঘটনা ঘটেছিল। ওই মেট্রো স্টেশনের সামনেই একটু কোণের দিকে জায়গাটা, কিছুটা ফাঁকা ফাঁকা, আলো জোরটা অনেকটা কম ছিল। দূর থেকে দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে খুব ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে কি যেন কথা বলে যাচ্ছে। আমার চোখ চলে গেল, একটু খেয়াল করে এপাশ ওপাশ তাকিয়ে দেখলাম পথ চলতে প্রায় কারোরই চোখ এড়াচ্ছে না। আমার মাথাটা গরম হতে শুরু করলো। তারপর দেখি ছেলেটি মেয়েটির চুলে হাত বোড়াতে লাগলো। আমি থ হয়ে দাঁড়িয়ে দেখছি, তারপর কিনা ছেলেটি মেয়েটির মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চিৎকার করে উঠলাম ওখানে দাঁড়িয়ে, ভেবেছো কি তোমরা রাস্তাটাকে একেবারে বেডরুম বানিয়ে ছাড়লে, নাকি সিনেমার শুটিং করছো? আমার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলো। আমার আর তখন সেসব জ্ঞান নেই, মাথার ভিতরে কেমন যেন গরম রক্ত ছুটছে। এর মধ্যে কখন যে পুলিশের সিপাহী এসে পিছনে দাঁড়িয়েছে খেয়ালই করিনি। আমার হাত ধরে টানতে টানতে তুললো ওদের ভ্যানে, তারপর সোজা থানায়। আমি কতবার কত রকমবার ওদের বোঝাবার চেষ্টা করলাম, আত্মাই দিল না, সোজা লকআপেই ঢুকিয়ে দিচ্ছিল। ওসি সাহেব বলাতে এখানে এই বেঞ্চিতে বসিয়ে রেখেছে, এর বেশি আমি আর জানি না, আর কিছু মনেও নেই। যাই হোক, আমার অর্ডার দেওয়াই আছে, আমি না থাকলে ইফটিজিংয়ের কেস সোজা লকআপে পুড়ে দিতে। লোকেশ্বর বাবুকে নিয়ে যখন ওরা টানা হ্যাসরা করছে সেই সময়ই আমি এসে থানায় ঢুকলাম। একে আপনারা কি ইফটিজিং বলবেন? আর তার জন্য তো বয়সের একটা ফ্যাক্টর থাকবে। না, ইফটিজিং ঠিক কাকে বলে, বয়সের সীমানাটাই বা কি, এসব কথা পরিষ্কার করে আইনে লেখা নেই। দেখুন, আমি যতদূর জানি এইসব বিচারের ফলাফল নির্ভর করে আইনের সঠিক ইন্টারপ্রিটেশন আর বিচারকের উপরে। আমরা এখন সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছি আপনার মুখের দিকে। হ্যাঁ, বুঝতে পারছি আপনারা লোকেশ্বর বাবুর খুব ভালো বন্ধু, আপনারা নিশ্চয়ই সাহায্য করবেন, তার জীবনে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। তবুও আমার মনে হয় বাড়ির লোকেরাই সব থেকে বেশি পাশে দাঁড়াতে পারবেন, আর সেই জন্যেই আমি সুমিতা দেবীকে আসতে বলেছিলাম। কোনো কেস নেওয়া হলো না, আপনারা লোকেশ্বর বাবুকে বাড়ি নিয়ে যেতে পারেন। আমাদের সকলের তরফ থেকে আপনার এই সুবিচারের জন্যে অশেষ অশেষ ধন্যবাদ। আসুন, লিফটের দরজা বন্ধ হচ্ছে। হ্যাঁ চলো চলো। দেখেছো, যা ভেবেছিলাম ঠিক তাই, ফ্ল্যাটের দরজা খোলা রেখেই চলে গেছি। আগে চারপাশটা ঘুরে দেখো, সব জিনিস টিনিস ঠিক জায়গা আছে কিনা। প্রায় দু ঘন্টা ফ্ল্যাটের দরজা খোলা ছিল। এ ঘরে তো দেখছি
সব ঠিকই আছে, বেডরুমগুলো দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আগে যাও। কি কাণ্ডটাই যে করে ফেললাম। ও কি সেন্টার টেবিলের তলায় ওটা কি পড়ে? কি কি ওটা? আরে এটা তো কমপ্লিট ক্লিন ব্যাগটা, এটাই তো নিয়ে বেরিয়ে গেছিল সকালে ক্লাসে যাওয়ার সময়। তাহলে তাহলে ওটা টেবিলের তলায় গেল কি করে? তার মানে তার মানে পপি ফিরে এসেছে। মানে তুমি যখন ছিলে না এই দুঘন্টার মধ্যে? হ্যাঁ তাই তো, মেন দরজাটাও তো খোলা ছিল। পম্পি পম্পি পপি, দরজা বন্ধ করে রেখেছিস কেন? দরজাটা খোল। দরজা বন্ধ করে তুই ভিতরে কি করছিস? আমার কিন্তু খুব ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। প্লিজ তুই দরজাটা খোল। মা কি হয়ে গেল তোমাদের, আমি মুখ দেখাবো কি করে? কি হয়েছে আমাকে বল, কি করে বলবো? আমি তো সামনে থেকেও কিছু করতে পারলাম না। কি পারলি না? আমি আর আমার এক বন্ধু দাঁড়িয়ে ছিলাম মেট্রো স্টেশনের সামনে। কোন বন্ধু? মিতালি। মানে ওই লম্বা কত ছোট ছোট করে কাটা চুল ওই মেয়েটা? হ্যাঁ, যে সবসময় জিন্স আর শার্ট পরে। হ্যাঁ, আমি ওকে বলছিলাম দাদুর কথা। দাদু দেশের বাড়ি থেকে এখানে এসে কিছুতেই মানিয়ে নিতে পারছে না আমাদের এই জেনারেশনের চলাফেরাকে। তুমি বাবা দাদুকে কত বোঝাও। আমি আমার সময় পেলেই দাদুকে কত রকম করে বলি, দাদু তোমার বয়সটাকে 50-60 বছর কমাতে হবে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, বয়স কমানোর ওষুধ দেবে। তারপর বলতে বলতে আমি কেঁদে ফেলেছিলাম। মা আমার দাদুর মতো মানুষদেরই বোধহয় আমার কষ্ট হয়। তারপর? মিতালি তো জানো মা কি ভালোবাসে আমাকে, অনেক বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে আমার কান্না থামালো। তারপর তারপর কি হলো জানো? ঠিক সেই সময় দাদুকে দেখলাম দূরে, খুব চেঁচিয়ে তাকে কি যেন বলছে। দাদুর কাছে ছুটতে যাওয়ার আগেই কোথা থেকে যেন এসে গেল একটা পুলিশের ভ্যান। কেউ কিছু বোঝবার আগেই ওরা দাদুকে টানতে টানতে নিয়ে তুললো ওদের ভ্যানে। চারপাশের চাচামেচির মধ্যে ওরা দাদুকে নিয়ে চলে গেল থানায়। মা এখন দাদুর কি হবে? দাদু এখন কি করছে? কিচ্ছু হয়নি, দাদু ড্রয়িং রুমে বসে। আয় আয় আমার সাথে। না বৌমা, তোমাদের আর যেতে হবে না, আমি চলে এসেছি অনেকক্ষণ আর শুনছি তোমার ও বনলতার কথা। উফ, কত বড় ভুল আমি করেছি, বারবার প্রায়শ্চিত্ত করলেও এ ভুলের ক্ষমা হয় না। চলুন বাবা, আমরা বরং ড্রয়িং রুমে গিয়ে বসি, আপনার ছেলেরও আসার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো মা চলো। ও তোমরা এসো এসো, খুব ভালো হয়েছে তোমরা এসেছ, এসো ভেতরে এসো বসো। দাদা আপনার কেমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? দাদা আপনার কি এখনো কেমন যেন অসহায় মনে হচ্ছে? জানো আনন্দ, আজ থেকে আমি রোজ টিভি দেখব। সুরঞ্জন অক্ষয় তোমরা আমাকে যেভাবে বদলাতে বলো সেইভাবেই নিজেকে বদলে নেব। জানো তো দেশের বাড়ি থেকে আসার পর এই শহুরে হাওয়াটা ঠিক মানিয়ে নিতে পারছিলাম না, আমার পুরনো মূল্যবোধ আমাকে সরিয়ে রাখছিল প্রাপ্ত এই জীবন থেকে, যাকে বলে জেনারেশন গ্যাপ। সেই গ্যাপই আজ আমার জীবনে ট্র্যাপ হয়ে এসেছিল, না হলে আমার নাতনি যখন আমার কথা আমার অসুবিধার কথা বলছে তার বান্ধবীকে, বলতে বলতে যখন সে কাঁদছে আমি তাকে চিনতে পারিনি। কিন্তু হারতে তো আমি শিখিনি, আজ বুঝতে পারছি আমরা যদি ওদের দিকে হাত বাড়িয়ে দিই ওই ছোট ছোট ছেলে মেয়ের দলও এগিয়ে আসবে আমাদের দিকে, কারণ ওদের দলেই তো আছে আমার বনলতা। তুমি কি বলো সুরঞ্জন? ছেলেবেলার সেই কবিতার কথাটা মনে পড়ে যাচ্ছে, ছোট যে হাই অনেক সময় বড়র দাবি দাবিয়ে চলে, রেখা টেনে ছোটর গতি বড় যে জল গাবিয়ে চলে,
কি আনন্দ তোমার নিশ্চয়ই মনে পড়ছে। অতি বড় তুচ্ছ যাতাই ভালোবাসি আমরা সবাই, ভোলায় বড় রট্ট হাসি ছোটর কণা নয়ন জল। অতি বড় তুচ্ছ যাতাই ভালোবাসি আমরা সবাই, ভোলায় বড় রট্ট হাসি ছোটর কণা নয়ন জলে। অবলম্বন ছোট গল্প যে লিখেছেন মুকুল মাইতি এবং নাট্যরূপ ও নির্দেশনা যিনি দিয়েছেন তাপস বিশ্বাস। যারা বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন বা অংশগ্রহণ করেছেন, লোকেশ্বরের ভূমিকায় বিশ্বনাথ সাহা, সুরঞ্জনের ভূমিকায় নিখিল বিকাশ সরকার, আনন্দের ভূমিকায় ছিলেন রথীন সেন এবং অক্ষয়ের ভূমিকায় বিপুল কুমার মুখোপাধ্যায়, অসীর ভূমিকায় ছিলেন অচিন্ত্য কুমার ধর, পম্পি কুমারী ছিলাম বাসু এবং সুমিতা মনিকা শাহ। কি জোরে হাততালি হোক এই সুন্দর পরিচ্ছন্ন এবং মার্জিত একটি নাটক পরিবেশন করার জন্য। সম্পূর্ণ ট্রুপকে সমিতির পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ ও অভিনন্দন।